মুহূর্তে মেজর কোনো ওয়েদার সিস্টেম আমাদের এখানে নেই, ফলে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী 5 দিন প্রধানত শুষ্ক আবহাওয়া, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা নেই এবং আকাশ পরিষ্কার। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পংয়ে 48 ঘন্টা পরে সামান্য হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, এছাড়া বাকি সব জায়গাতেই কিন্তু ড্রাই, অর্থাৎ শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গের ক্ষেত্রে দিন ও রাতের তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না, কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 31 তারিখের পর থেকে রাতের তাপমাত্রা একটু গ্র্যাজুয়ালি কমতে থাকবে। বিশেষ করে আমাদের কলকাতার ক্ষেত্রেও অন্তত 31-এর পর থেকে একটু গ্র্যাজুয়ালি পড়তে থাকবে এবং পরবর্তী ক্ষেত্রে 4-5 তারিখ নাগাদ গিয়ে আরেকটু হয়তো বেশি ফলের সম্ভাবনা দেখা যাচ্ছে। কোথাও কোনো ওয়ার্নিং কিছু নেই এই মুহূর্তে, পরিষ্কার আকাশ, শুষ্ক আবহাওয়া, এটাই থাকবে অ্যাটলিস্ট আগামী 4-5 দিন। স্যার আগামী কালী পুজো ও দেওয়ালিতে কিরকম ওয়েদার? হ্যাঁ, কালী পুজো দেওয়ালি অর্থাৎ 4 তারিখ বোধ হয়, 4 তারিখ এবং 6 তারিখ, ফলে সেই সময় আবহাওয়া শুষ্ক থাকবে, রাতের তাপমাত্রাতে তো যেটা বলছিলাম সেই সময় সামান্য একটু কিন্তু কমবে, অর্থাৎ 4-এর পর থেকেও, 31-এর পরে ফলটা শুরু হবে, 4-এর পরে আরও একটু কমবে, অর্থাৎ কালী পুজো বা দেওয়ালি এবং আমাদের যে ভাইফোঁটা সে সময় প্রধানত শুষ্ক আবহাওয়াই থাকবে এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে একটু সামান্য কমবে।